পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের সময় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন শুভেন্দু অধিকারী। বলেছিলেন ভোট আসলেই নন্দীগ্রামের কথা মনে পড়ে মুখ্যমন্ত্রীর। আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই একই অভিযোগ আনলেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। তার অভিযোগ, ভোট আসলেই উত্তরপ্রদেশ উত্তরাখণ্ডের মন্দির দর্শন করেন নরেন্দ্র মোদী, ভোটের মুখে গঙ্গা স্নান করেন তিনি। সোমবার কাশীতে বিশ্বনাথ করিডোরের উদ্বোধনে গিয়ে গঙ্গা স্নান করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাল ভৈরব মন্দির দর্শন করে পুজোও দিয়েছিলেন তিনি। পরে কাশীর সভা থেকে প্রধানমন্ত্রীর মুখে শোনা গিয়েছিল হর হর মহাদেব ধ্বনি। হর হর মহাদেব, হর হর মহাদেব, নমঃ পার্বতী পতে। আর এদিন গোয়ার সভায় প্রধানমন্ত্রী এই কর্মসূচিকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন ভোট আসলেই মন্দির দর্শনের কথা মনে পড়ে মোদীর, তিনি গঙ্গা স্নান করেন। আর এই প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো টেনে এনেছেন কোভিডকালে উত্তরপ্রদেশে করোনার মৃতদেহ ভাসিয়ে দেওয়ার প্রসঙ্গ। বলেছেন প্রধানমন্ত্রী স্নান করলেও কোভিডে মৃতদের দেহ গঙ্গায় ভাসিয়ে নদীকে অপবিত্র করেছে উত্তরপ্রদেশের বিজেপি সরকার। गंगा माँ का धरती में डेड बॉडी ज्यादा है तो किसी को याद भी नहीं पड़ता है। এই প্রসঙ্গে তিনি বিজেপির বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ এনেছেন। বলেছেন ভোটের সময় ধর্মকে হাতিয়ার করে বিজেপি, ভাগাভাগি মেনুকরণ করে বিজেপি ভোটে ফায়দা লোটার চেষ্টা করে বলে অভিযোগ করেছেন তিনি। পানাজির সভায় নেত্রী নিশানা করেছেন কংগ্রেসকেও। সরাসরি কংগ্রেসের উদ্দেশ্যে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যারা দুঃসময়ে পাশে থাকে না তাদের ভোটের সময় দরকার নেই। গোয়ায় তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই জোট করছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। দেশের পশ্চিম প্রান্তের রাজ্য গোয়া থেকেই বিজেপি সূর্যাস্তে শুরু হবে। বিজেপিকে যারাই হারাতে চায় তাদের তৃণমূলের জোটে স্বাগত জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপিকে পরাজিত করাই তার লক্ষ্য। ভোট কাটাকাটি হলে বিজেপিকে পরাস্ত করা সম্ভব নয়। বিরোধী ঐক্যে জোর দিয়েই অন্যান্য দলগুলিকে স্পষ্ট বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। সব মিলিয়ে উত্তরপ্রদেশ ভোটের আগে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।